তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন দ্বারা যে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশ সম্পর্কে বলবো এবং এই নোটিশে কি বলা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কাদের জন্য এই নোটিশটা এবং কি বলা হয়েছে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য চিরজীবন কোয়ালিটি এডুকেশান এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও এবং তোমাদের হেল্পফুল কন্টেন্ট সবসময় সবার আগে নিয়ে আসে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে দাও যাতে ভবিষ্যতে এরকম আপডেটস আসলেই তোমরা সবার আগে পেয়ে যাও আর আগে থেকেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি এবং এখানে কিন্তু চার তারিখ ডিসেম্বরের চার তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করা হয়েছে তো ভিউয়ার্স এই নোটিশটায় ক্লিক করলে কিন্তু এই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং নোটিশটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমি তোমাদের পুরোপুরি এই নোটিশটা সম্পর্কে সম্পূর্ণ বলবো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু নোটিশটার ভেতরে প্রবেশ করেছি এটা কিন্তু সম্পূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ করা হয়েছে এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ সেকেন্ড ফেজ ট্রান্সফার রিলেটেড সেকেন্ড ফেজ ট্রান্সফার কি তো ভিউয়ার্স তোমরা সবাই জানো তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তোমরা তোমাদের কলেজ এবং ট্রান্সফার করতে পারবে সেই ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রয়েছ কিন্তু যারা ভাবে ট্রান্সফার হওনি ফার্স্ট ফেজে অর্থাৎ প্রথমে একটা ট্রান্সফারের পোর্টাল ওপেন হয়েছিল সেখানে যারা ট্রান্সফার নাওনি যারা এখন সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমরা যদি চাও ট্রান্সফার নিতে তোমরা কিন্তু ট্রান্সফার নিতে পারবে অ্যাজ পার যে সমস্ত ক্রাইটেরিয়া থাকবে কাউন্সিলের সেই ক্রাইটেরিয়ার ওপর তো ভিউয়ার্স তোমাদের জন্য কিন্তু সবার প্রথম একটা পোর্টাল ওপেন হবে সিক্স ডিসেম্বর সিক্স ডিসেম্বর এবং সেভেন ডিসেম্বর এই দুদিন কিন্তু এই পোর্টালটা ওপেন হবে এবং এখানে কিন্তু তোমরা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং দেখতে পারবে যে কোন কোন কলেজে কোন কোন ট্রেডে সিটগুলো রয়েছে তো ভিউয়ার্স এই যে ট্রান্সফার পলিসিটা আগে তোমরা দেখে নাও ট্রান্সফার পলিসিতে কিন্তু বলাই রয়েছে যে কলেজ ওয়াইজ এবং কোর্স ওয়াইজ যে ভ্যাকেন্স সিটগুলো থাকবে সেগুলো কিন্তু ডিসপ্লে করা হবে সেই পোর্টালে তো ভিউয়ার্স সেখানে কিন্তু তার ওপর ভিত্তি করে কিন্তু স্টুডেন্টরা তাদের নির্দিষ্ট যে তোমাদের ক্রাইটেরিয়া থাকছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে সেখানে কিন্তু তোমাদের যে তোমাদের যে ট্রান্সফার পলিসিতে সবার প্রথমে কিন্তু তোমাদের ফিফটি ফিফটি ওয়েটেজ থাকবে ফিফটি ফিফটি ওয়েটেজের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মার্কস এবং তোমাদের র্যাঙ্কের ওপর বেসিস করে কিন্তু তোমাদের ট্রান্সফার হবে এবার সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ট্রান্সফার কিন্তু শুধুমাত্র যারা জেক্সপোর থ্রু এবং গভর্নমেন্ট স্পন্স সংসার কলেজে এডমিশন নিয়েছো তোমরাই কিন্তু যে ট্রান্সফারটা সেটা করাতে পারবে ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ট্রান্সফারটা নয় এবার যে থার্ড পার্টে চলে আসি সেখানে কিন্তু ট্রান্সফার যেটা ইনস্টিটিউট নেয়ার রেসিডেন্স তো ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদের দুটো ট্রান্সফার থাকছে এবছর একটা হচ্ছে ট্রান্সফার ইনস্টিটিউট নেয়ার টু রেসিডেন্স মানে বাড়ির কাছে কলেজে ট্রান্সফার আর একটা থাকছে তোমাদের ইন্টার ডিসিপ্লিনারি ট্রেড ট্রান্সফার তো ভিউয়ার্স এই দুটো ট্রান্সফারের ক্ষেত্রে কি থাকছে বিষয়টা নাম্বার ওয়ান যে ট্রান্সফারটা সেটা হচ্ছে তোমার বাড়ির কাছে কলেজ পাওয়ার জন্য ট্রেড পরিবর্তনের জন্য নয় আর একটা যেটা তুমি যে কলেজে রয়েছো সেই কলেজেই থাকবে কিন্তু ট্রেড তোমার পরিবর্তন হবে তো ভিউয়ার্স প্রথমে যেটা ইন্টারডিসিপ্লিনারি ট্রান্সফার রয়েছে সেটা আমি আসছি পয়েন্ট বিতে তোমার ইন্টারডিসিপ্লিনারি ট্রান্সফারটা রয়েছে কারণ সেটা তোমাদের যেহেতু সেম কলেজে সেই জন্য আমি সেটাকে আগে বলছি এটা বি পয়েন্টে তোমরা দেখতে পারবে সেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি এটা নট এলিজেবেল মানে যারা রেসিডেন্সিয়াল ট্রান্সফার নিচ্ছ বা নিতে চাইছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে যে তোমাদের প্রায়োরিটিটা গিভেন হবে মেরিট লিস্টের ওপর ইনকেস যদি সেটা টাই হয় তাহলে কিন্তু তোমাদের যারা ক্যাটাগরি ওয়াইজ বিলং করছে যে সমস্ত ক্যান্ডিডেট এস সি এস টি ও সি জেনারেল এবং তারপরে গার্লস স্টুডেন্ট এইভাবে কিন্তু তারা ইন্টার ট্রেড ট্রান্সফার করতে পারবে সেই ক্ষেত্রেও যদি টাই হয় সেটা কিন্তু তোমাদের যার এজ বেশি থাকছে তার ওপরে কিন্তু এটা ডিপেন্ড হবে তো ভিউয়ার্স সবার প্রথমে কিন্তু তোমাদের ফিফটি ফিফটি ওয়েটেসটা থাকবে তারপরে কিন্তু তোমাদের যে প্রায়োরিটিটা দেওয়া হবে মেরিট লিস্টের বেসিস অনুযায়ী সেটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হবে তো ভিউয়ার্স তোমরা এই ট্রেড ট্রান্সফারটা আমি তোমাদের আগে বলে দিলাম যেহেতু ওটা সেকেন্ডে রয়েছে আমি তাও ওটা আগে বললাম কারণ সেখানে কিন্তু তোমাদের কলেজ ট্রান্সফারের বিষয়টা নেই অনলি ট্রেড ট্রান্সফার এবার যেটা থাকছে তোমাদের কলেজ ট্রান্সফার মানে তোমাদের ট্রেড একই থাকছে বাড়ির কাছে কলেজ নিতে গেলে তোমাদের যেটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু টি স্টুডেন্টদের যাদের টিএফ স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু সবার প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে সেকেন্ড প্রায়োরিটি কিন্তু তোমরা পাবে পি স্টুডেন্ট অর্থাৎ ফিজিক্যালি যারা উইকড বা চ্যালেঞ্জের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু তারা পাবে এবং থার্ড প্রায়োরিটি কিন্তু পাবে গার্লস স্টুডেন্ট এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম এস সি এসটি বা ক্যাটাগরি ওয়াইজ হবে না ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে টিএফ ডাব্লিউ তবে পি তারপরে কিন্তু তোমাদের গার্ল স্টুডেন্টরা কিন্তু তোমাদের সব থেকে বেশি প্রায়োরিটি পাবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাড়ির কাছের কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে তোমাদের নির্দিষ্ট ট্রেডে তো ভিউয়ার সেকেন্ড ফেস ট্রেড ট্রান্সফারের কিন্তু পোর্টাল কিছু দিনের মধ্যেই ওপেন হবে সিক্স এবং সেভেন ডিসেম্বর আমি কিন্তু তোমাদের ডিটেলসে এই ভিডিওতে সম্পূর্ণ বললাম কোন রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যে কোনো রকম কোয়েশ্চেন করতে পারো আমি কিন্তু সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে যত তাড়াতাড়ি সম্ভব সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এই কোয়ালিটি ভিডিও এবং কোয়ালিটি ইনফরমেশনটা তারাও সবার আগে পেয়ে যায় ভালো থাকো সুস্থ থাকো ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন একটা অ্যামেজিং অ্যাপের ব্যাপারে কিন্তু বলবো এটা কিন্তু ফেলো টিউটার অ্যাপ এটা কিন্তু ইন্ডিয়ার মোস্ট কনভিনিয়েন্ট অ্যাপ ফর টিউটার তো ভিউয়ার্স তোমরা কিন্তু এই অ্যাপ থেকে যে কোনো রকম টিচিং করতে পারো যে কোনো রকম ক্যান্ডিডেটদের এবং এই যে অ্যাপে কিন্তু তোমরা টিচ করে মান্থলি কিন্তু কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করতে পারো মাত্র কিন্তু চার ঘন্টা পার ডে এই অ্যাপে সময় দিয়ে এই অ্যাপ ইউজ করা কিন্তু খুবই সোজা এই অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তোমরা ইজিলি ফ্রি ডাউনলোড করে নিতে পারবে তারপরে কিন্তু এখানে তোমাদের ইনস্টল করার পরে তোমাদের ফোন নাম্বার ভেরিফিকেশান করার পরে ইজিলি তোমাদের কিন্তু প্যান কার্ড ভেরিফিকেশান করতে হবে এবং তারপরে কিন্তু ইজিলি তুমি তোমার যেরকম প্রসিডিওরে টিউশান করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা চাইলে ইজিলিভাবে যে তোমার আর্নিং সেটাকে কিন্তু উইথড্রল করতে পারবে এখানে কিন্তু তোমাদের পুরো সমস্ত রকম প্রসিডিওর রয়েছে এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের টিউশন করতে হবে এবং তারপরে তোমরা ইজিলি কিন্তু আর্ন করতে পারবে তো ভিউয়ার্স তাড়াতাড়ি ডাউনলোড করে নাও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে রয়েছে